গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দুপুর বেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা বাস থেকে নামার পর একটু বিচে গেলাম, বিচ থেকে এসে মোহনায় গেলাম, তারপর হোটেলে এসে ঘুমিয়ে একটু ঘুমিয়ে পড়েছি আর ঘুম ভাঙলো। এই এখন এখন নিচে যাব, একটু লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে যাব একটু বিচের দিকে। এরা স্নান টান করবে আর উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না ঘুমিয়েই যাই। এই তারপরে মোহনায় গিয়ে মাছ দেখলাম, মাছ দেখে মন শান্তি হয়ে গেল। মানে চিংড়ি মাছ, ইলিশ মাছ দেখে মন শান্তি হয়ে গেল, সাইজ গুলো এত ভালো লাগছে। কিন্তু যদি যাওয়ার দিন যেতাম তাও নেওয়া যেত, কিন্তু যেহেতু এসেছি কোনো নেওয়ার অপশন নেই। তুমি রাত্রিরে বাস ধরে চলে আসো, নালে এখন বাস ধরে চলে আসো। এখন যাচ্ছি নিচে খেতে, রেস্টুরেন্টে নিচেই রেস্টুরেন্টটা আর উপরে রুম। এই এখন যাব। এই দেখো নিচের রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, এসে খাবার সার্ভ করে দিয়েছে। আর লাঞ্চ আজকে খুব সিম্পল রাখা হয়েছে, কারণ যেহেতু জার্নি করে এসেছি সবাই, ওর জন্য সবারই ইচ্ছে হয়েছে আজকে সিম্পল খেতে। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা আর দু রকম সবজি, কাতলা মাছের কালিয়া আর চাটনি। এই ছিল লাঞ্চের মেনুতে। খাওয়া দাওয়া আমাদের এদিকে কমপ্লিট হয়ে গেছে, খেয়েতে এখন আমরা বসে আছি। আর এই যে বাবি খাচ্ছে, বাবিকে বাবি পাপা খাইয়ে দিচ্ছে, ওর এখনো খাওয়া হয়নি। ও খাওয়া হয়ে গেলে এখন আমরা যাব উপরে একটু বসে, তারপরে যাব। আসতে না আসতে পুরো স্কিন অয়েলি হয়ে গেছে, পিম্পল শোটা আরম্ভ হয়ে গেছে একটা দুটো করে। মানে সকালবেলা সবে এলাম আর বাইরের ওয়েদারটা এখন দেখে একটু মনটা শান্তি হচ্ছে না, বেরাতে পারবো। আর বৃষ্টিতে যখন চারটের সময় নামলাম তখন ওয়েদার দেখে মনে হচ্ছিল কি এবার কি করে আমরা ঘুরবো, এই ভাবছিলাম যে বেরাতে পারবো তো, বেরাতে পারবো তো। তারপর লোক খেয়ে দিয়ে হোটেলের সামনেটা একটু দাঁড়িয়ে আছি, আর বাবি বড় জায়গা পেয়েছে, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। বাবিন বাবিন দেখেছো, জলে যাবে না। উপরে একটুখানি বসে তারপরে বিচে যাব। আর এই টাইমটাই আমাদের বিচে যেতে ভালো লাগে, একটু মানে রোদটাও হালকা চলে যায়। আড়াইটা তিনটে এই টাইমটাই ভালো লাগে যেতে, বেশ সন্ধ্যেটুকুনিও, সন্ধ্যে না বিকেলটুকুনিও পাওয়া যায়। আর আবার বিচ থেকে এসে রেডি হয়ে আবার বেরিয়ে যায়, এই করি। রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর বাবি রেডি হয়ে, বাবিও রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি আবার বিচে বাবিকে নিয়ে, এখন যাচ্ছি আবার বিচের দিকে একটু ঘুরতে। ও যাই দিদে, এখন সবাই মিলে যাচ্ছি ঘুরতে।
এখন এই বিচের সামনে চলে এসেছি, দোকানগুলো গিয়ে একটু শাখা দেখছি। শাখা তো দেখলাম, কিন্তু দিদিরা আমার দুজনেরই পছন্দ হলো না। আসলে যেমন চাইছিলাম সেরকম পাইনি, ওর জন্য আর নেওয়া হয়নি দোকান থেকে শাখা। এখানে ঘুরতে এসে আস্তে না আস্তে ভাবি ঢুকেছে এখানে খেলনা কিনতে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে। এবার এখানে দাঁড়াই ভাবি, এই যে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, তো এর মধ্যেই বেরিয়ে পড়েছি। না, যথেষ্ট জোরে জোরেই হচ্ছে। বাবির এখন পা ব্যথা হয়ে গেছে, বাবিনের পাপা এতক্ষণ নিয়েছিল, এখন আমি নিয়েছি। এই যে কোলে উঠে যাচ্ছে, পচা ছেলে, পচা ছেলে, পচা ছেলে। বিচের থেকে ঘুরে এই বাড়িতে চলে, বাড়ি বল, এই হোটেলে চলে এসেছি। এবার ভীষণ টায়ার্ড, পা হাত পা ব্যথা করছে। ড্রেস চেঞ্জ করা আমাদের হয়ে গেছে, ভাবি এই যে খেলনা কিনে এনেছে, খেলতে আরম্ভ করে দিয়েছে। আর এই খাওয়ার দাওয়া দিয়ে যাবে এখন। আর ডিনারে অর্ডার দিয়েছিলাম আমরা রুটি, মাংস আর স্যালাড, রাতে রুমেই নেওয়া হয়ে গেছে, নেওয়া হয়েছে ডিনারটা। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। কালকের ব্লগটা একটু স্পেশাল, না কালকে আমাদের একজনের বার্থডে আছে, তো কালকে কার বার্থডে সেটা কালকের ব্লগেই দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট।